মুরুদ সাকি এমন হই দয়াল মুরুদ সাকি এমন হই ওই চরণের দাসের যোগ্য নই আমি তোমার ওই চরণের দাসের যোগ্য নই জানিনে তবু আমি দাসী হতে চাই চরণে ও দয়াল প্রেম জানিনে ভাব জানিনে দাসী হতে চাই চরণে ও দয়াল ভাব দি এ ভাব রাখলে মনে ওই চরণের দাসের যোগ্য নই আমি তোমার ওই চরণের দাসের যোগ্য নই পদ বিন্দু যেন যদি সাই দিন বন্ধু ও দয়াল নিজ গুণে তোমার পদর বিন্দু যেন যদি সাই দিন বন্ধু তবে তড়ি হব সিন্ধু তবে তড়ি হব সিন্ধু দয়ালের চরণ ধোলাই মা নবী হলো ও দয়াল সানি ছিল দয়ালের চরণ ধোলাই মা নবী হলো ও ফকিরি লালন পথে পরে রইল চরণের দাসের যোগ্য নই
বল পালা দিল ধর্মরাজা সরে পুরো ভক্ত পালা আজকে গাইব আজকে আসরের ভেতরে ভক্তের পালা থেকে দুটি কথা জানবো আমার দয়ালের কাছে সুন্দরভাবে বোঝাবেন আজকে ভাবে ভাবে আসরের ভেতরে অতি সংক্ষেপে কথা জানবো আমি দয়ালের কাছে কথাটা এইখানে চাইবো যেখানে আমার মতো একজন ভক্তের কাজে আসে আমি দয়াল আপনার কাছে বায়াত হয়েছি জগত সংসারে আমার নবী বলে যদি কোনো আমার উম্মত পিতা মাতার সেবা করে ভেস্ত সে পাবে কোন সন্তান যদি পিতা মাতার সেবা করে তাহলে সে জান্নাত দর্শন কারণ মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত তাহলে পিতা মাতার সেবা করে আমি ভেস্ত পাইলাম আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন আসলাতুল মেরাজুল মুমিনিনা একজন মুমিন বান্দার মেরাজ হবে সালাতের মাধ্যমে নামাজের মধ্যে কোন বান্দা যদি সহি সত্য পাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তাহলে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয় আমার আল্লাহ কখন কি মিথ্যা বলে আমার আল্লাহ কখনো মিথ্যা বলে না তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করেছি পিতা মাতার সেবা করে আমি যদি বেহেস্ত পাই নামাজ পড়ে যদি আমি আমার স্রষ্টার দেখা পাই দয়াল আমার কিসের একটা অভাব আমি যে ভক্ত এই যে আমার এত কান্নাকাটি আমার এত চোখের জল ফেলা এই যে আমার সফির চান্দের নামে আমার হাসমত চান্দের এত টাকা পয়সা খরচ এত কান্নাকাটি দয়াল এমন কি জিনিসের অভাব একজন ভক্তের যে অভাবের জন্যে আপনার চরম দাসী হয়ে থাকতে হয় এই আমার অভাবটা কি দয়ালে এই অভাবটা কি দিয়ে আপনি পূরণ করবেন দয়ালে এই ছোট করে একটা কথাই রাখলাম ভাব জানি নে দাসী হতে চাই চরণে ও দয়াল প্রেম জানি নে ভাব জানি নে দাসী হতে চাই চরণে ও দয়াল ভাব দি এ ভাব রাখলে মনে চরণের দাসের যোগ্য নয় নইলে মুর্দ সাকী এমন হয় দয়াল মুর্দ সাকী এমন হয় ওই চরণের দাসের যোগ্য নয় আমি তোমার ওই চরণের দাসের যোগ্য নয় ইসুফ চান তোমার ওই চরণে আমি তোমার ওই চরণের দাসে যোগ্য নয়